এবার আরও বিভাগে ববিতা সরকার, মন্ত্রীর পরেশ অধিকারীর মেয়ের জায়গায় চাকরি পেয়েছিলেন এই ববিতা সরকার। হাইকোর্টের নির্দেশে পেয়েছিলেন চাকরি। সম্প্রতি অভিযোগ উঠেছে, স্কুল সার্ভিস কমিশনের কাছে আবেদন করার সময় ববিতার স্নাতক স্তরের শতকরা নম্বর বাড়িয়ে দেখানো হয়েছে, যার ফলে তার একাডেমিক স্কোর বেড়ে গেছে। এর ফলে মেধা তালিকায় কিন্তু তার যে স্থান, সেই স্থান কিন্তু তার থাকছে না। তার জায়গায় স্থান পেতে চলেছেন অনামিকা রায় নামে এক চাকরি প্রার্থী। আর ওই অনামিকা রায় যখন ববিতার চাকরি বাতিলের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন, সেই মুহূর্তেই কিন্তু ববিতা সরকার দ্বারস্থ হলেন কলকাতা হাইকোর্টে। চরম বিপাকে পড়ে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে গেলেন ববিতা। নিয়োগে বৈধতা নিয়ে প্রশ্ন, হাইকোর্টে গেলেন মন্ত্রী কন্যার জায়গায় চাকরি পাওয়া ববিতা। নিয়োগ মামলায় দীর্ঘ লড়াইয়ের পর কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরিটি তিনি পেয়েছিলেন। সেই চাকরির বৈধতা নিয়ে প্রশ্ন ওঠায় নিজেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ববিতা সরকার। সম্প্রতি অভিযোগ উঠেছে, স্কুল সার্ভিস কমিশনের কাছে আবেদন করার সময় ববিতার স্নাতক স্তরের শতকরা নম্বর বাড়িয়ে দেখানো হয়েছে, যার ফলে তাঁর একাডেমিক স্কোর বেড়ে গেছে। এ নিয়ে জটিলতা তৈরি হয়। ববিতা জানিয়েছিলেন তিনি নিজেই বিষয়টি নিয়ে উচ্চ আদালতের নজরে আনবেন। সেই মতোই সোমবার কলকাতা হাইকোর্টে গেলেন স্কুল শিক্ষিকা। আদালত সূত্রে খবর, তার আবেদন গ্রহণ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি নির্দেশ দেন, ববিতার আবেদনের ভিত্তিতে এই মামলায় এসএসসিকে যুক্ত করতে হবে। আগামী বুধবার পরবর্তী শুনানির ধার্য হয়েছে দিন। এ প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, স্কুল সার্ভিস কমিশনের ভুল তথ্যের কারণে কারো চাকরি হয়ে থাকলে সমাজের কাছে তা আরও খারাপ। সম্প্রতি এসএসসির কাছে জমা দেওয়া ববিতার আবেদনপত্রের একটি ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, কিন্তু সেই আবেদনপত্রে দেখা যাচ্ছে স্নাতক স্তরে 800 মধ্যে 440 নম্বর পেয়েছেন ববিতা, অর্থাৎ শতকরা 55%। অভিযোগ ভুল সেখানি, স্নাতক স্তরে প্রাপ্ত নম্বরের শতকরা হিসাব 60% বা তার বেশি উল্লেখ করেছেন আবেদনপত্রে, যে কারণে ববিতার একাডেমিক স্কোর গণনায় ভুল হয়েছে। নিয়োগের দাবিতে আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা চাকরি প্রার্থীদের একাংশের দাবি, এই অভিযোগ যদি সত্যি হয় সেক্ষেত্রে ববিতার একাডেমিক স্কোর 33-এর বদলে কমে 31 হবে। এতে র্যাঙ্কিংয়ে অনেকটাই পিছিয়ে পড়বেন ববিতা। প্রসঙ্গত, চাকরি প্রার্থীদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতকোত্তর সহ সব পর্যায়ের শিক্ষাগত যোগ্যতার উপর কিছু নম্বর ধার্য করা হয়, যাকে একাডেমিক স্কোর বলে। আবেদনপত্রে ভুল তথ্যের বিষয়টি প্রকাশ্যে আসার পরেই তালিকায় ববিতার পিছনে থাকা অনামিকা রায় নামে এক চাকরি প্রার্থী জানান, অভিযোগ যদি সত্যি হয় তাহলে ওই চাকরিটি আসলে তাঁর পাওয়ার কথা। অনামিকার কথায়, যদি একাডেমিক 2 নম্বর কমে যায় তাহলে র্যাঙ্কও পিছিয়ে যাবে, মেরিট লিস্টে অন্তত 14 জনের পিছনে চলে যাওয়ার কথা। সেক্ষেত্রে চাকরিটা তাঁর কোনোভাবেই প্রাপ্য নয়। ববিতাদি থেকে শুরু করে আমার ও আরও কয়েকজনের একই নম্বর রয়েছে, এক্ষেত্রে বয়সের ভিত্তিতে চাকরি মেলে। এইভাবে দেখলে পরবর্তী প্রার্থী হিসাবে এই চাকরিটা আমারই পাওয়ার কথা। আমি চাই চাকরিটা আমায় দেওয়া হোক। অনামিকার স্বামী শুভজিৎ বিশ্বাস বলেন, গোটা বিষয়টি আমরা দেখেছি, এই বিষয়টি নিয়ে আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করার কথা ভাবছি। সেই সময় ববিতাও বলেছিলেন, কমিশন 2 নম্বর বেশি দিয়ে ভুল করেছে, কিন্তু প্রথম দিকে আমরা আমাদের প্রাপ্ত নম্বরই জানতাম না, কমিশনের প্রকাশিত তালিকা নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলাম। আমার মামলার উপর ভিত্তি করে আদালত নম্বর বিভাজনের তালিকা প্রকাশ করার কথা বলে। নবম, দশম এবং দ্বাদশ, একাদশ শ্রেণীর জন্য আলাদা নম্বর বিভাজন থাকে, সেক্ষেত্রে নবম এবং দশম শ্রেণীর নম্বর এই মুহূর্তে ঠিকই আছে। পাশাপাশি তার সংযোজন বিষয়টি যাতে বিচারপতির নজরে আনা হয় তার জন্য বলেছি আমাদের আইনজীবীকে। আমার লড়াইটা এসএসসি কমিশনের অন্যায়ের বিরুদ্ধে, অতীতেও লড়েছি, আগামী দিনেও লড়ব, কোর্ট যা নির্দেশ দেবে সেই অনুযায়ী সব হবে। আর এবার কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে আবেদন করলেন এবং সেই মামলা কিন্তু গ্রহণও করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী বুধবার কিন্তু এই মামলা শুনানি হতে চলেছে জানিয়ে দিয়েছেন সদ্য বিচারপতি। আগামী বুধবারই ফয়সলা হয়ে যাবে, ববিতার চাকরি থাকবে না তার জায়গায় চাকরি পাবেন অনামিকা রায়। বন্ধুরা, আপনারা কী বলবেন? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।